বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে আলাপটি করব, যে আমার পক্ষে এই পৃথিবীর অর্ধেক লোক থাকবে আর অর্ধেক লোক আমার বিপক্ষে থাকবে, এ কথাটা আমি অনুমান করে বলছি। এই কথাগুলো আমার সত্য কিনা মিথ্যা আমার কমেন্টেই তা প্রমাণ হবে। সেটি হলো যে শরীয়তের মধ্যে যারা মুসল্লি, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, তারা একটা কথা বলে, তারা একটা কথা বলে যে যে একোক্ত নামাজ যদি কাজা করা হয় তাহলে 2,88,00,000 বৎসর দোজখের আগুনে জ্বলবে। এই নামাজের কথাগুলো বলে যখন একজন বক্তা ওয়াজ করতে শুরু করলো, তখন এই নামাজের ওয়াজটি প্রায় 30 মিনিট ধরে করতেছিলেন। তখন একজন যারা ওয়াজ শুনতে আসলো, তারা এর মধ্যে একজন হাত তুলে দাঁড়ায় গেলেন। তিনি বললেন যে হুজুর, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম আপনার ওয়াজ শুনে, এখন আমার কি করা? যে আপনি যে বললেন যে একোক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর দোজখে জ্বলবে, মানে এত বৎসর দোজখে জ্বলতে হবে একোক্ত নামাজ কাজা করলে, হুজুর আমার কি উপায় হবে? আমি তো সারা জীবনে একোক্ত নামাজও পড়ি নাই। তখন মৌলবী সাহেব বলল, বাবারে বাবা, তোমার তো আর অভ্যাসব্বা নাই, তোমার এই হিসেব করে তো আর শেষ করা যাবে না। যাই হোক, আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে কোরআন সত্য কথা, কোরআনের কখনো কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, আমার সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না, আমি নিখুঁত সৃষ্টি করেছি, আমার সৃষ্টিতে কোনো দোষ ত্রুটি পাবে না, যেখানে যা লাগবে আমি তাই দিয়েছি। এবং কোরআনের আয়াতগুলো আল্লাহর দেওয়া, জিব্রাইলের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছেন। তাহলে এই নির্ভুল কোরআন, এই কোরআনে কখনো ভুল হয় না। এবং নবীর কাছে যে হাদিসগুলো ছিল সেই সহি হাদিসগুলো ঠিক আছে, কিন্তু এমনি যে হাদিসগুলো আছে বিভিন্ন মিক্সচার হাদিস, এগুলোর মধ্যে কিছু ত্রুটি আছে, কিন্তু আল্লাহর কোরআনে নবীর সহি হাদিসে ত্রুটি নাই। তাই বলি যে একোক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর দোজখে জ্বলতে হবে, এই কথা যদি বলা হয়, তাহলে একজন মানুষ দোকান করতে, দোকানটা খুললো, দোকানটা খুলে সারলো, ঘন্টা পার না হইতেই আবার জোহরের আজান পড়ল, তখন দোকানটাকে আবার লাগাবে, আবার মালগুলো ভিতরে ঢোকাবে, তখন এই দোকানটাকে মেলা রেখে দোকানটাকে খোলা অবস্থায় তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে যখন নামাজটা পড়তে দাঁড়াইল, তখন দোকানের মধ্যে লক্ষ লক্ষ টাকার মাল। এখন নামাজে দাঁড়াইয়া তখন সে কখনো কেঁপে কেঁপে ওঠে, আরে কেউ নাকি আমার দোকানে ঢুকলো, কে নাকি আমার দোকান থেকে কি নিয়ে গেল। তখন আল্লাহ তো কোরআনে বলছে যে নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভাবতে পারবা না, অন্য কারো নাম মুখে বলতে পারবা না, অন্য কোনো চিন্তা আনতে পারবা না। তুমি মনে করো তোমার সামনে তোমার আল্লাহ দাঁড়াইয়া আছে, তোমাকে দেখতেছে। তাহলে যখন নাকি একটা মানুষ এরকম নামাজে পড়তে গেল, দোকান রেখে বা একটা কাজ পেলে, তার ভিতরে একটা চিন্তা আসলো, যারে দোকানে কেউ ঢুকলো কিনা, চোরে কিছু নিয়ে গেলো কিনা, যতই মনটাকে বান্দিয়া রাখার চেষ্টা করে, তারপরে মনটা চলে যায়, কারণ মনের গতি বাতাসের আগে চলে। তাই বলি যে নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত অন্য কাউকে, অন্য কিছুকে যদি আমি স্মরণ করি, তাহলে আল্লাহর সাথে সেই জিনিসের শেরিকি হবে, আর আল্লাহ কোরআনে বলেছে শেরিকি গুনার মাপ নাই। তাহলে এই কথাগুলো হাদিসে যদি আসিয়া থাকে, তাহলে এই হাদিসগুলো কোরআনের কাছে টিকবে না।
কোরআনের কাছে টিকবে না, এ কারণেই আল্লাহ সূরা ইনসিরা এবং সূরা সাফফাতের মধ্যে বলেছেন, আল্লাহর কথার কোনো ত্রুটি নাই। কিন্তু ওই হাদিসগুলোর মধ্যে ত্রুটি আছে, যেমন আল্লাহ কোরআনের সূরা সাফফাত এবং সূরা ইনসিরার মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, যখনই অবসর পাও আমার কর্ম আমল করো। তাহলে আল্লাহ কি বলছে, যখনই অবসর পাও। আল্লাহ কিন্তু এমন কথা বলে নাই যে 2,88,00,000 বছর দুযুগে জ্বলবে। আল্লাহ কি বলেছে, যখনই অবসর পাও সাধনা করো, কর্ম করো, আমল করো। এবং আরও বলছে যে তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর হিসেব হবে না। অতএব যখনই অবসর পাও সাধনা করো। তাহলে আল্লাহর কথায় কোনো ত্রুটি নাই। এখন আমি সারাদিন কাজ করছি, দোকান করছি, এখন সেই দোকান আমি বন্ধ করেছি, এখন বাসায় গিয়ে আমি ফ্রেশ হয়েছি, চারটা খেয়েছি, খাওয়ার পরে আমি চিন্তা করলাম এখন ঘুমাবো, এখন আমার মাওলাকে একটু ডাকি। তখন যাই কিছু রোজগার হইল, যাই কিছু খাওয়া দাওয়া করল, এখন ঘুমানোর আগে তখন নামাজ পড়ল বা আল্লাহকে জিকির করলো বা আল্লাহকে নিয়ে ধ্যান করলো, কিছুক্ষণ পরে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বলল যে হে আল্লাহ, আজকে তুমি আমাকে কত দয়া করছো, আজকে দোকানদারি করে আমি ব্যবসা বাণিজ্য করে বাসায় আসলাম, তুমি এই পর্যন্ত আমাকে আনছো, লাখো কোটি শুক্রিয়া। চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে যে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না, তোমার গুণ, এত বড় গুণের অধিকারী তুমি যে তোমার সেই গুণ শেষ করতে পারবো না, তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই। তাহলে তিনি যখন ধ্যান করেছিল, যখন নামাজ পড়েছিল, তখন নামাজের মধ্যে ডুবিয়া গেছিল, কারণ তার দোকান খোলা রেখে সে আসে নাই, তার দোকান বন্ধ রেখে আসছে। এখন সে নিশ্চিন্ত, ফ্রি, এখন সে ডুবতে পারছে আল্লাহর প্রেমে, তার চোখে পানি আসছে। তাহলে যখন একটা মানুষ এরকম অবস্থায় নামাজে যায় বা আল্লাহর ইবাদত করতে যায়, তখন যদি দোকানের দিকে মন থাকে, তখন আল্লাহ বলেছে যে আমি আল্লাহর নামাজে দাঁড়াইয়া যারা অন্য কিছুকে স্মরণ করবে, অন্য কিছুকে ভাববে, তারা আমাকে সেই জিনিসের সাথে আমাকে শেরেকি করলো। আর অন্য অন্য গুণার মাপ আছে, কিন্তু শেরেকি গুণার মাপ নাই। তাই কিছু কিছু লোক আছে যে রাতের গভীরে তারা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, দিনের বেলায় তেমন একটা ডাকাডাকি দেখা যায় না, কিন্তু রাতের গভীরে তারা ডাকে। আর রাতের গভীরে কী কাজগুলো করে, এই জন্য সেই গুপ্তভাবে আল্লাহর প্রকাশ্য ইবাদত, যেমন শরীয়তে নামাজ রোজা, তেমনি গুপ্ত ইবাদত, গুপ্ত সাধনা এবং গুপ্ত আমল কর্ম আছে, সেগুলো কে দেবে, সেগুলো একমাত্র যার যার কামেল মুর্শিদ দেবে। যেমন ইঙ্গিতস্বরূপ সেই গভীর রজনীতে কোন কোন সাধনা করবে আর কোন কোন সাধনা করলে আল্লাহর সাক্ষাৎ ঘটবে। আমি কবিতার ছন্দে বলবো, আমার চাচা গুরু জালালউদ্দিন খাঁর কিছু কবিতা আমি বলবো। যেমন বলা আছে যে, যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মূলধার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া, ধীরে ধীরে চোখমু দিয়া ধ্যান করো সহস্র দল। এই সাধনাগুলো কিভাবে কিভাবে করতে হবে, একমাত্র নিজের মুর্শিদ দেখাই দিবেন যে এভাবে করলে বাবা তুমি আল্লাহর প্রতি অগ্রসর হবা, এবং আল্লাহ কিন্তু তোমার থেকে দূরে নাই। শরীয়তের ভাষায় বলে থাকে তোমার ঘাড়ের শাহরগের চেয়েও আরও নিকটে আল্লাহ। তাহলে আমি বলবো যে আরও নিকটে কিভাবে, আমার শ্বাস প্রশ্বাসের সাথে, এই বায়ুর সাথে ভ্রমণ করে আল্লাহ আমার মধ্যে যাইতেছে আসতেছে, কিন্তু তারে দেখি না। আর তাকে দেখার জন্যে এই সাধনগুলো করতে হবে। কোন সাধনাগুলো, যে হাইতনা তো আয় দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙ্গের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে গুড়া, তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ উঠে, ঢেউ লাগে ত্রিবিনীর গাতির দেখছে রসিক যারা। তাহলে এই সাধনাগুলো যদি
কেউ করতে পারে গভীর রজনীতে। তাহলে একটা মানুষ শরীয়তের ইবাদত করে যদি তার 12 বৎসর লাগে আল্লাহ পর্যন্ত পৌঁছতে, আর এই সাধনাগুলো যদি কেউ নিয়মিত 6 মাস করতে পারে, তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে শুধু সাধনা আমল কর্ম করলে হবে না, প্রেমিক হইতে হবে। আর প্রেমিক কাকে বলে, সেই প্রেমিক মূলত কাকে বলে? প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এ পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, এই মরা হইয়া দর্শে যেজন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, আরও শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে, তিনি তো নীরের মতো ভাসে, যদি কেউ ধ্যানের দেশে আসে তাহলে সেই নিরঞ্জনকে দেখতে পায় অনায়াসে। আজ এই কোরআন নিয়ে হাদিস নিয়ে কিছু কথা বলা হলো যে শরীয়তের ইবাদতে মানুষ কেন অগ্রসর হইতে পারে না, কেন আগাইতে পারে না। কারণ আমার ব্যবসা বাণিজ্যে যদি একটা মন রেখে যায়, আরেকটা মন আমি পাবো কোথায়? যে মসজিদে গিয়ে দাঁড়াইয়া যখন আল্লাহর নামাজ পড়ব, আল্লাহকে সেজদা দেব, তখন তো আমার মন সেখানে থাকে না। সেখানে যদি মন ডুবাইতে না পারি তাহলে আল্লাহর মেরাজ কখনো হবে না। তাই কোরআনে একটি জায়গাতে আসছে, আল্লাহ বলেছে দুনিয়াতে যারা আমি আল্লাহকে দেখল না এবং দেখার চেষ্টাও করল না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে মেরাজ কি? মেরাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাৎ ঘটিয়েছিলেন, ঠিক বান্দারাও যদি আল্লাহর সাক্ষাৎ ঘটাইতে চায় তাহলে ওইভাবে নামাজ পড়লে, আর দোকানে এবং ওই বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে মন রেখে যদি আমি মসজিদে শুধু বডিটা নিয়ে যাই তাহলে আমার কখনো সেই নামাজে আল্লাহর মেরাজ হবে না, সেই অন্ধই থেকে যেতে হবে আমার। আর এই অন্ধের কথা বলা হয়েছে, যারা দুনিয়াতে অন্ধ তারা হাশরের দিন অন্ধ। কারণ এখানে তো চোখ খোলা যদি আমার না হয় তাহলে হাশরের দিনও আমার চোখ বুজেই থাকবে, তখন আমি আর কিছু দেখতে পারবো না। তাহলে অন্ধর ঠিকানা কোথায়? অন্ধ যেদিকে যায় সেদিকেই অন্ধকার, মনে হয় এই পড়ে গেলাম হোঁচটকে, এই মনে ঢালে পড়ে গেলাম, এই মনে হয় পুকুরে পড়ে গেলাম। তাহলে কেন আমি অন্ধ? তাই একটা চক্ষুমান ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হবে, সেটা কি? সেটা হলো মুর্শিদ। এখন মুর্শিদের কথা যারা শুনতে পারে না, ভালো লাগে না, আমি তাদেরকে বলবো সুরা কাহাফের 17 নম্বর আয়াতের কথা বলবো, যে আল্লাহ বলেছে সুরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে যে হে মানবগণ, যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনোই মুর্শিদ পাবে না। তাহলে এই জগতে যারা মুর্শিদ ধরে নাই, শুধু আল্লাহকে ডাকে, তাহলে তারাও কিন্তু সুপথে নাই। এ কথা কে বলল? আল্লাহ বলল। কোথায় বলল? সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলল। তাই আমাদের এই সাধন কর্ম আমল এগুলো করতে হবে এবং সেগুলা অবসর টাইমে করতে হবে, আর শরীয়তের আইন আমরা যতটুকু সম্ভব মানতেই হবে। আর যদি আমি শরীয়তের আইনও মানি না, আবার মারিফতের গোপন রহস্যে গোপন স্থানে বসিয়া যে আল্লাহর জন্য গোপনে কাঁদবো, সেটাও যদি না করি, বাস্তবেরটাও না করি, তাহলে তো কোনো কুলই আমার হলো না, তাহলে দুকুল আমার হারাইতে হবে। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, যে আমরা হঠাৎ করে একজনকে দেখতেছি, ইনি বেনমাজি, উনি বেনমাজি, না এটা বলবো না। কারণ কিছু কিছু লোক আছে রাতের গভীরে আল্লাহকে হাজির নাজির সামনে রেখে তারা কাঁদে, আল্লাহকে ডাকে সারা রাত্রও, আল্লাহকে ডাকে কাঁদে, তখন দেখা যায় যে দিনের বেলায় সে পরে ঘুমাইতেছে কিন্তু সারা রাত্র তো আল্লাহকে ডাকছে। আর আল্লাহ তো এটাও বলেছে কোরআনে, তোমরা মনে রাখো পৃথিবীর সমস্ত অফিস আদালত সমস্ত কিছু বন্ধ হয়ে যায় রাতের যখন গভীর হয়, সমস্ত দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু রাতের গভীর হলে আমি আল্লাহর অফিসটা সেই চৌথা আসমানে
চতুর্থ আসমানে আমার উপেশ খুলে দেই। রাতের গভীরে কে ডাকে, কে কি বলে, কার কি দরকার আমাকে যদি বলে, তাহলে আমি তার চাহিদা পূরণ করিয়া থাকি। তাহলে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছ থেকে কিছুর সাহায্য চাইবারও সময় আছে। এখন দেখা গেছে যখন আল্লাহর অফিস বন্ধ থাকবে তখন আল্লাহকে ডাকতেছি, যখন আল্লাহর অফিস খুলবে তখন আমরা ঘুমাইতেছি। তাহলে একদল লোক রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, সাধনা করে, তাদেরকে যদি কখনো নামাজ পড়তে মাঝে মাঝে দেখছেন না, এই জন্য তাদেরকে কিছু বকাঝকা করবেন না, কারণ সারা রাত্র আপনি ঘুমাইছেন, উনি ইবাদত করছে। আবার দিন ভরে আপনি আল্লাহর ইবাদত করছেন, নামাজ পড়ছেন, কিন্তু রাত্রে তিনি আল্লাহর কাজ করছে। তাহলে কে বড় কে ছোট, যতটুকু সম্ভব শরীয়তের ইবাদতগুলো পাশাপাশি আমরা রাতের গভীরে আল্লাহকে ডাকবো, আর সেই ডাকটাই আল্লাহর কাছে পছন্দনীয় হবে। আর রাতের গভীরে যখন আল্লাহর প্রেমে পড়ে ডাকবো, আল্লাহর কাছে কিছু চাই না, হে আল্লাহ তোমাকে পেলেই আমার আর কোনো কিছু দরকার নাই, আল্লাহকে যখন চাবো আর আল্লাহকে যখন পাবো আমার আর কিছুই দরকার নাই। আরেকটা বিষয় হলো এই চোখের পানি অনেক মূল্য, যেদিন আমি মৃত্যুবরণ করব সেই হাসরের দিন যদি আমার কিছু বিন্দু পরিমাণ পাপ থাকে, কিংবা আমার আত্মীয় স্বজন, বাবা মা, চাচা চাচি, খালা ফুপু, এদের মধ্যে কেউ যদি দোজখবাসী হয়, তখন আমি যদি বলি যে হে আল্লাহ আমাকে আপনি বেহেস্তে দিবেন, তাকে তো, তিনি তো আমার চাচা, তিনি তো আমাকে কোলে পিটিয়ে নিছেন, আমাকে আদর করছেন, আমার মা ভাল, আমার জন্য কত কষ্ট করছে, আমার বাবা কত কষ্ট করছে, এদেরকে আপনি দোজখে নিক্ষেপ করবেন, তখন আল্লাহ বলবে এদের পাপ আছে, এদের দোজখ ভোগ করতে হবে। তখন বলবে যে আমি যদি আপনাকে কিঞ্চিত পরিমাণ সন্তুষ্ট করে থাকি দুনিয়ায় থেকে, তাহলে আমার ন্যাকগুলো দিয়ে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনদেরকে বাঁচান। তখন আল্লাহর আইন তো যে তাদের দোজখ ভোগ করতেই হবে, তখন তাদেরকে যখন দোজখে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে এবং দোজখে ফেলে দেবে এক প্রকার, তখন বলতেছে যে হে আল্লাহ আমার কি কিছু পুঁজি সঞ্চয় নাই যে আমার কোনো জিনিস দিয়ে যে এদেরকে রক্ষা করা যায়। তখন আল্লাহ বলবে আছে, সেটা কি, রাতের গভীরে যখন তুমি আমার প্রেমে, আমার রাসূলের প্রেমে যখন তুমি কাঁদতে, তখন সেই চোখের পানিগুলো যখন বেয়ে বেয়ে পড়তো, এই দাড়িগুলো বেয়ে বেয়ে যখন এই পানিগুলো পড়তো, সেই পানিগুলো আমার নূরের কৌটার মধ্যে আমি রাখিয়া দিয়েছি। হে বান্দা শোনো, এই পানি থেকে একটু পানি তুমি দোজখে নিক্ষেপ করো, দোজখে নিক্ষেপ করার সাথে সাথে সেই দোজখের কিছু আংশিক যেখানে তাদেরকে ফালাইতো সেই জায়গাগুলো, আগুনগুলো নিভে যায়। তাহলে বোঝা গেল আমার চোখের পানি আমি তো নিঃস্বার্থভাবে ফালাইলাম, আল্লাহর কাছে কাছে কোন কিচ্ছু চাইনি, আল্লাহ ও রাসুলের প্রেমে ফানাফিল্লা হয়ে আমার চোখের পানি ঝরেছিল, তখন সেই পানিগুলো আল্লাহ সেই কাজে লাগাবে। তবে মানুষ যখন নীরব হয়, পিছু টান থাকে না, তখনই মানুষ আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে ডুবতে পারে। আজ এই কথাগুলো বলেই রাখছি। যদি মনে করেন আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগতেছে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের আরও 100 থেকে 150 আলোচনা আছে, আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।